এক ভদ্রলোকের বাগান করার শখ ছিল খুব ভালোবাসতো বাগানে বৈচিত্র্য ফুল দেখতে তাই খুব পরিপাটি করে সুন্দর করে বাগান করল বাগানে লাগালো বিভিন্ন ধরনের সুন্দর ও সুগন্ধি ফুলের গাছ ভদ্রলোক প্রতিদিন সকালে সূর্যদয়ের আগে ভাগে বাগানে হাঁটতো এবং সকালের তাজা বাতাস উপভোগ করত ভোরবেলা সবুজ ঘাস আর গাছপালা এবং ফুলের দিকে তাকাতো ফুলের সুগন্ধ নিয়ে হাসি খুশি ও প্রফুল্ল থাকত সে মনে করত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফুল এবং গাছপালাময় পরিবেশে কয়েক মিনিট হাঁটলে মানুষ কখনো বৃদ্ধ হবে না সর্বদা সুখী এবং প্রাণবন্ত থাকবে এই বাগান প্রেমিক বা মালি বাগানে বহু ধরনের ফুল গাছ লাগিয়েছিল সেগুলোর মধ্য থেকে গোলাপ ফুলের প্রতি তার মুগ্ধতা বেশি ছিল কারণ অন্যান্য ফুলের চেয়ে গোলাপ দেখতেও সুন্দর সুগন্ধিও মিষ্টি সে প্রতিদিন গোলাপের দিকে তাকাতেন এবং একে একে সেগুলোর গন্ধ নিতেন মনে মনে বলতেন বুলবুলির গোলাপের পড়ার অধিকার আছে লাল ফুল অন্তরাত্মার আনন্দ এবং প্রশান্তির কারণ একদিন সকালে সূর্যোদয়ের আগে ওই মালি বাগানে পায়চারি করতে গিয়ে দেখতে পেল বুলবুল গোলাপের পাপড়িগুলো একটি একটি করে ছিঁড়ছে আর পাপড়িতে মাথা ডুবিয়ে গান গিয়ে যাচ্ছে তাকে দেখে মনে হচ্ছিল সে ফুলের পাশে থেকে ভীষণ খুশি গান গাইতে গাইতে বুলবুলি পাপড়িগুলি এক এক করে ছিঁড়তে ছিড়তে পুরো ফুলটাকেই নষ্ট করে ফেলল রসিক মালির তো খারাপ লাগারই কথা বুড়ো মালি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে বুলবুলির গান শুনল বুলবুলিকে ফুলের পাশে আনন্দিত দেখে খুশি হলো কিন্তু তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের পাপড়ি দেখে মন খারাপ হয়ে গেল কিছুক্ষণ পর পাখিটি বুঝতে যে পারলো মালি তাকে দেখছে উড়ে গেল পরদিন মালি আবার একই জিনিস দেখল। সে দেখল, কোকিল গান গাইছে বুড়োকে দেখে সে উড়ে গেল কিছুক্ষণ পর বুলবুলি বুঝতে পারলো যে মালি তাকে দেখছে তাই সে উড়ে চলে গেল পরের দিনও মালি একই দৃশ্য দেখতে পেল এবং পাখি মালিকে দেখে উড়ে চলে গেল মালি তার অত্যন্ত প্রিয় ফুলগুলোর পাপড়ি ছেড়া দেখে কষ্টই পেল মনে মনে বলল লাল গোলাপের প্রেমে পড়ার অধিকার পুরবুলির আছে কিন্তু ফুল হলো দেখা এবং সুখে গন্ধ নেয়ার বিষয় ছিঁড়ে তছনচ করার জিনিস নয় এটা তো ইনসাফ হতে পারে না এই ফুল গাছগুলো কত কষ্ট করে পালন করেছি বুলবুলি কেন সেই ফুল নষ্ট করবে তৃতীয় দিনও বাগান প্রেমিক লোকটি একই দৃশ্য দেখতে পেল ভীষণ রাগ হলো তার বলল বুলবুলি স্বাধীনতার অপব্যবহার করছ না তোমার সাজা হলো খাঁচা বুঝলে ঠিকই সে লাল গোলাপ গাছে জাল পেতে বুলবুলিকে ধরে খাঁচাই পরে রাখলো বলল তুই তোর স্বাধীনতার মূল্য বুঝিস নি এখন এই খাঁচাই বন্দি থাক তাহলেই বুঝতে পারবি ফুলের পাপড়ি ছেঁড়ার পরিণতি কি রকম বুলবুলি প্রতিবাদ জানিয়ে বলল প্রিয় বন্ধু আমার তুমি এবং আমি দুজনেই লাল গোলাপের প্রেমিক তুমি ওই গোলাপ চাষ করে আমাকে খুশি করছো আবার আমার গান শুনে তুমি খুশি হচ্ছ আমিও চাই তোমার মতো স্বাধীন থাকতে এবং বাগানে ঘুরে বেড়াতে কিন্তু আমাকে খাঁচায় বন্দি করার কারণ কি আমার গান যদি শুনতে চাও তাহলে তোমার বাগানই তো আমার বাসা আমি দিন রাত ওই বাগানেই কিচির মিচির করে বেড়াবো আমাকে বন্দি করার অন্য কোনো কারণ থাকলে বলো মালি এই কথার জবাবে বলল গান শোনাও কিচির করো তাতে আপত্তি নেই কিন্তু আমার প্রিয় ফুলগুলো নষ্ট করে আমাকে বিষিয়ে তুলেছ যতক্ষণ তুমি স্বাধীন থাকো মনের সুখে গান গাও তখন তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না মালি আরো বললো তুমি তখন আমার প্রিয় ফুলগুলোকে নষ্ট করে ফেলো এটা হলো তোমার সেই অপকর্মের শাস্তি তোমার শাস্তি থেকে অন্যরাও শিক্ষা নেবে বুলবুলি বলল হে অন্যায়কারী বেন সাফ তুমি আমাকে বন্দি করে আমার অন্তর চুরমার করে দিয়েছ আমার আত্মাকেও কষ্ট দিচ্ছ আবার শাস্তির কথা বলছ তোমার কি মনে হয় না তোমার অন্যায় আমার চেয়ে বেশি আমি তো একটা ফুল ছিঁড়েছি কিন্তু তুমি তুমি তো একটা হৃদয় ভেঙেছ বুলবুলির কথাগুলো মালিকে ভাবিয়ে তুললো তার কাছে কথাগুলো খুবই ভালো লেগেছে সে খুশি হয়ে বুলবুলিকে ছেড়ে দিল ছাড়া পেয়ে বুলবুলি উড়াল দিয়ে গিয়ে বসলো লাল গোলাপের একটি শাখা বৃদ্ধ মালিকে সে বলল তুমি যেহেতু আমার উপকার করেছ আমিও তোমার উপকার করব। তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো ঠিক সেখানটাই মাটির নিচে গুপ্তধন রাখা আছে এক কলসি স্বর্ণ আছে ওখানে সেগুলো নিয়ে খুশি হও মালি মাটি খুঁড়ে সত্যি সত্যি গুপ্তধন পেলো আশ্চর্য হয়ে সে পাখিকে বলল তুই মাটির নিচে লুকানো গুপ্তধন দেখতে পেলি অথচ আমি যে তাকে আটকানোর জন্য ফাঁদ পেতে রাখলাম দেখলি না বুলবুলি বলল দুটি কারণ রয়েছে এক জ্ঞান থাকা সত্ত্বেও বহু কারণে বিপদে পড়তে হয় যাকে তাকদির বলা হয় দুই স্বর্ণের কোন মূল্য আমার কাছে নেই আমি লাল গোলাপের প্রেমিক ওই লাল গোলাপ দেখে এত বেশি মুগ্ধ হয়ে পড়েছিলাম যে আশেপাশের কোনো কিছুর প্রতি খেয়ালই করেনি তাই তোমার পাতানো ফাদ নজরে পড়েনি বুলবুলি আরও বললো কোন ব্যাপারে আসলে লঙ্ঘন করা ঠিক নয় লঙ্ঘন করলেই বিপদ আপদ দুঃখ কষ্টে পড়তে হয় প্রেমের ক্ষেত্রেও কথা প্রযোজ্য ভালোবাসায় বাড়াবাড়ি হয়ে যাবার ফলেই অন্ধ হয়ে পড়েছিলাম ফাদ দেখতে পাইনি এই বলেই বুলবুলি উড়াল দিয়ে গোলাপের কাছে একটি শাখায় গিয়ে বসে পড়ল